আসসালামু আলাইকুম চ্যানেল সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আলাবী জাহান বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো চেক রিপাবলিকের বোহেমিয়ান ন্যাশনাল পার্কে দাবানল আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা আগামী নির্বাচন 2018 মতো হবে না বলে সিএসির মন্তব্য ভোটে অর্থ পেশি শক্তি বন্ধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান এবং কৃষি ক্ষেত্রের সম্মাননা দিতে 13 ব্যক্তির নাম ঘোষণা কৃষি পোশাকে সম্মান ও মর্যাদা দিতে এ উদ্যোগ বলে কৃষিমন্ত্রীর মন্তব্য আমার জীবন এখন ফুরফুরা আনোয়ার শীত সব সিজনে ফিট দর্শক এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে চেক রিপাবলিকের জার্মান সীমান্তবর্তী বোহেমিয়ান ন্যাশনাল পার্কের একটি অংশে দাবানল শুরু হয়েছে রেকর্ড তাপমাত্রা শুষ্ক পরিস্থিতি এবং জোরালো বাতাসে সারা দেশেই ছড়িয়ে পড়েছে এই দাবানলের ধোঁয়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ইউরোপের বিভিন্ন দেশের দমকল কর্মীরা বিস্তারিত ইফতেকার উদ্দিনের রিপোর্টে চেক রিপাবলিকের জার্মান সীমান্ত ঘেঁষা বিখ্যাত বোহেমিয়ান ন্যাশনাল পার্ক বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন সেটির একটি অংশ দাবানলে পড়ছে দাবানলে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে আর 100 কিলোমিটার দক্ষিণে রাজধানী প্রাগে পৌঁছে গেছে ধোঁয়ার গন্ধ এছাড়াও 180 কিলোমিটার দক্ষিণ পূর্বে পারডুবিস এলাকাতেও ধোঁয়া শনাক্ত করা গেছে স্থানীয় মেজনা গ্রামের জঙ্গলের দাবানল নিয়ন্ত্রণ ও বাড়িঘর রক্ষায় মোতায়েন করা হয়েছে হাজার হাজার দমকল কর্মী এছাড়া জার্মান সীমান্তের আরেকটি গ্রাম হেরেন্সকো দাবানলের ঝুঁকিতে রয়েছে এসব এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে বহু মানুষ জার্মানির অভ্যন্তরে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করলে 3টি টিম মোতায়েন করেছে কর্তৃপক্ষ পর্যটকদের ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে এলবে নদী থেকে পানি নিয়ে স্লোকাভিয়া পোল্যান্ড ইতালি ও জার্মানির ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন দাবানলের জন্য মানুষের অসংবেদনশীলতাকেই দায়ী করা হচ্ছে ইফতেখারউদ্দিন চ্যানেল আই প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এবার 2018 সালের মতো ভোট হবে না রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপে বিকল্পধারা বাংলাদেশ বলেছে সুষ্ঠু ভোটের জন্য ইসির নিরপেক্ষতার চেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা বেশি জরুরি সব কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করারও দাবি জানিয়েছে দলটি সিইসি বলেন নির্বাচন এবং গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে রাজনৈতিক দলগুলোকেই প্রধান ভূমিকা পালন করতে হবে সোমা ইসলামের রিপোর্ট ইসির সংলাপে দুপুর 12টায় অংশ নেয় বিকল্পধারা গণমাধ্যমের সামনে প্রকাশ্য আলোচনা সুষ্ঠু ভোটের বিষয়ে সমাধান আনবে না বলে মন্তব্য করে গোপন সংলাপ করার পরামর্শ দেয় দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে ইভিএমেরও দাবি জানায় বিকল্পধারা এবং কোন রাজনৈতিক দল তার কৌশল নির্বাচনের আগে কখনোই ওপেন ডিসকাশন করে না আমরা সেই ফলপ্রসূ আলোচনা যদি চাই আসলে এটাকে ক্লোজ ডোর এবং একেবারে চ্যাটিং হাউসের মাধ্যমে যদি সে আলোচনা হয় এবং যারা এই আলোচনায় অংশগ্রহণ করবেন তাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে এই আলোচনার কোনো কিছু বাইরে কোট করা যাবে না বড় বড় রাজনৈতিক দলগুলো ছাড়া ভোট সুষ্ঠু হবে না বলে আবার উল্লেখ করে অষ্টম দিনের সংলাপে সিইসি বললেন নির্বাচনী দুর্নীতিতে জড়াবে না ইসি আপনাদের নজরদারি থাকতে হবে আমরা কি আসলেই সাধুপুরুষ না ভিতরে ভিতরে অসাধু সেই জিনিসটা আপনারা যদি নজরদারি না রাখেন তাহলে আপনারা আপনাদের তরফ থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন না আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি এই প্রতিশ্রুতির কিছু মূল্য থাকা তো উচিত একেবারে যে আমরা ডিগবাজি খেয়ে যাব তা তো না এ সেটা হওয়ার কথা নয় 2018 সালে যে নির্বাচনের কথা বলেছেন না ওইটা কী করে ওইভাবে নির্বাচন হবে ওইটা আপনারা আশা করেন না আমরা সেটা জানিও না দেখিও নাই বিকল্পধারার আগে সংলাপে অংশ নেয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তাদের দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ইভিএম পদ্ধতি বাতিল মঙ্গলবারের সংলাপে যোগ দেয়নি এলডিপি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সোমা ইসলাম চ্যানেল আই ঢাকা
কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এআইপি সম্মাননার জন্য ১৩ ব্যক্তির নাম ঘোষণা করা হয়েছে। আজ তাদের এই সম্মাননায় ভূষিত করা হবে। সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী বলেছেন, কৃষি পোশাকে প্রাপ্য সম্মান এবং মর্যাদা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব বিবেচনা করে এই পেশার মানুষদের সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমবার ১৩ জনকে এই সম্মাননায় ভূষিত করা হচ্ছে। সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো এআইপি সম্মাননার জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করেন কৃষিমন্ত্রী। যারা সম্মাননা পাচ্ছেন তারা হলেন কৃষি উদ্ভাবনে অধ্যাপক ডক্টর লুৎফুল হাসান, আতাউস সোপান মালিক, সৈয়দ আব্দুল মতিন ও আলিমুস সাদাত চৌধুরী, কৃষি উৎপাদনে মোহাম্মদ সেলিম রেজা, মেহেদি আহসান উল্লাহ চৌধুরী, মাহফুজুর রহমান, মোহাম্মদ বদরুল হায়দার ব্যাপারী, শাহবাজ হোসেন খান ও মোহাম্মদ শামসুদ্দিন, কৃষি সংগঠনে জাহাঙ্গীর আলম শাহ, বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদকপ্রাপ্ত বিভাগে নুরুন্নাহার বেগম এবং শাহজাহান আলী বাদশাহ। কৃষি পেশাকে সম্মান জানাতে এই উদ্যোগ বলে উল্লেখ করেন কৃষিমন্ত্রী। আগামী দিনে কৃষিকে আমরা বাণিজ্যিক ও সম্মানজনক পেশাতে উন্নীত করতে চাই। কৃষিতে শিক্ষিত মেধাবী সৃজনশীল তরুণদের আকৃষ্ট করতে চাই। কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এআইপির সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এইসব স্বীকৃতির মাধ্যমে টেকসই কৃষির উন্নয়নে কৃষির সাথে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের খাদ্য পুষ্টি নিরাপত্তায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে বিশ্বে সারের সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান কৃষিমন্ত্রী। আমরা এত দাম দেওয়া যে সার কিনছি, এটা কি সঠিক? এটা যারা উন্নত বিশ্ব, যারা যুদ্ধে জড়িয়েছে এখন, তারা কেন স্যাংশন দিবে? কেন সারের উপরে স্যাংশন আসবে? কেন তেলের উপরে স্যাংশন আসবে? ইউরোপিয়ান কান্ট্রিগুলো রাশিয়া থেকে তারা গ্যাস নিচ্ছে, তাদের প্রয়োজন মেটাচ্ছে জ্বালানির। আমি মনে করি তারা যুদ্ধ করার দরকার, যুদ্ধ তারা করুক, কিন্তু স্যাংশন কেন দিবে? স্যাংশন এই অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে স্যাংশন থাকা উচিত না। মন্ত্রী বলেন, সারের সংকট হবে না, প্রয়োজনীয় সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় ভর্তুকি বাড়ছে, এই জন্য স্থানীয় বাজারে দাম বাড়ানো হবে কি না তা নিয়েও আলোচনা হচ্ছে বলে জানান মন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন আজ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপমহাদেশের বরেণ্য পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার ছেলে। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই তিনি জন্মগ্রহণ করেন। ভারতের নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন তিনি। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সজীব ওয়াজেদ জয়। তার পরামর্শে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইস্তেহারে ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি যুক্ত করা হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ সহ দেশের ডিজিটাল প্রযুক্তি খাতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে উৎসাহ যোগিয়ে যাচ্ছেন সজীব ওয়াজেদ। এবার অশোক লিল্যান্ড, ইফা ডটস, বিরতি এবং বিরতির ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমাতে জাতিসংঘ বিরোধী বিক্ষোভে অন্তত ৫ জন নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছে। মঙ্গলবার বিক্ষোভের দ্বিতীয় দিন সহিংস হয়ে উঠলে এই হতাহতের ঘটনা ঘটে। রয়টার্সে এক প্রতিনিধি বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষী সদস্যরা দুই বিক্ষোভকারীকে গুলি করেছেন, তারা নিহত হয়েছে। বিক্ষোভকারীরা শান্তিরক্ষীদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারায় এবং জাতিসংঘের একটি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। কয়েকজন বিক্ষোভকারী জাতিসংঘ কর্মীদের বাড়িতে ঢুকে পড়ে। সেনাবাহিনীর পাহারায় এসব কর্মীদের অন্য শহরে নিয়ে যাওয়া হয়েছে। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর অতিক্রম করেছে এশিয়ান হাইওয়ে ২। এতে এই জেলায় বেড়েছে বৈদেশিক বাণিজ্যের সম্ভাবনা, একই সাথে জেলায় বেড়েছে নানামুখী কর্মসংস্থানও। পঞ্চগড়ে মোহাম্মদ মামুনের তোলা ভিডিও চিত্রে সুলতানা হিমুর রিপোর্ট। ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়, যার তিন দিকেই রয়েছে ভারতের সীমান্ত। বহু বিবর্তন পেরিয়ে এই জেলা এখন চা চাষ, কৃষি, শিক্ষা, পাথরশিল্পে নিজস্বতা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় এই জেলার মধ্য দিয়ে গেছে এশিয়ান হাইওয়ে ২।
ঢাকাকে যুক্ত করে হাইওয়েটি দেশের বিভিন্ন অঞ্চলের সাথে সংযুক্ত হয়েছে, যে রুটের দৈর্ঘ্য প্রায় 805 কিলোমিটার। এই রুটেই আবার দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্দা স্থলবন্দর অবস্থিত হওয়ায় বেড়েছে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য। আমাদের জায়গার সংকট আছে, তার জায়গাটা যদি আমরা পেয়ে যাই, 16.5 একর জমি অধিগ্রহণের প্রচেষ্টা চলছে, এটা যদি কার্যকর হয়ে যায় তাহলে আমাদের এই স্থান সংকুলনটা সম্ভব হবে এবং স্থানের যে সংকট এটা দূর হয়ে যাবে, যার ফলে আমদানি রপ্তানি অনেক গুণে বেড়ে যাব। বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে দিনে 4 দেশ থেকে বাংলাদেশে 250টি মালবাহী ট্রাক আসে, রপ্তানি পণ্যবাহী ট্রাক যায় প্রায় 50টি। কিছু সমস্যায় পড়েন বাংলাদেশের পরিবহন শ্রমিকরা। আনলোডটা হলে যাতে আমাদের সাথে সাথে বের করে দেয়, যেমন ইন্ডিয়ান গাড়িটা আমরা সাথে সাথে বের করে দিই বাংলাদেশ থেকে, কিন্তু ইন্ডিয়া থেকে আমাদের দিচ্ছে না। আমরা সকাল 11টার দিকে ঢুকছি, ওই যানজটের গতিকে একটু দেরি হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা বলেন, পঞ্চগড়ের অর্থনৈতিক উন্নয়নে নানামুখী কাজ চলছে। যখন বিদেশি গাড়িগুলো আমাদের এই পঞ্চগড়ের এই জায়গাটা ব্যবহার করবে, তখন তারা কিন্তু আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ একটা চার্জ দেবে, যেই চার্জটা আমাদের রাজস্বতে যোগ হবে এবং আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। সেই দিক দিয়ে আমাদের বাংলাবান্ধা স্থলবন্দর আমাদের বাংলাদেশের অর্থনীতিতে এবং পঞ্চগড়ের অর্থনীতিতে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক বাণিজ্যর পাশাপাশি এশিয়ান হাইওয়েকে ঘিরে বেড়েছে কর্মসংস্থানও। সুলতানা হিমু, চ্যানেল আই, পঞ্চগড়। এবার কৃষি সংবাদ। পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল তোষা পাট 8 চাষ করেছেন যশোরের চাষিরা। কৃষক পর্যায়ে এ পাটের বীজ উৎপাদনের পর নিজেদের ক্ষেতে বুনে প্রথম বছরেই লাভবান হয়েছেন তারা। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। তুষাপাট 8 জিনোম গবেষণায় উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল জাত। এ জাতটির আশের ফলন অন্য প্রচলিত জাতের চেয়ে 10-20% বেশি। 2020 সালে উন্নত জাতের এই পাট বীজ উৎপাদনের উদ্যোগ নেয় বিজিআরআইয়ের যশোরের মনিরামপুর উপকেন্দ্র। মনিরামপুর উপজেলার 35 জন কৃষক 6 একর জমিতে পরীক্ষামূলক তুষাপাট বীজের চাষ করেন। দীর্ঘদিন এর বাস পায় যে ফলে না, যার জন্য এই পাটটা আমরা হয়েছি ব্লক সরবরাহের মাধ্যমে জানতে পারলাম। লম্বা হয় বেশি, আর লম্বা যেহেতু আমরা পাবো সেহেতু এর ছালও বেশি আসবে আর কি, ফলনটা বেশি আসে। এই জন্য মোটামুটি আমরা এই চাষের দিকে, মানে এই জাতের চাষের দিকে আমরা ঝুঁকে পড়ছি আর কি। এটা আমাদের জন্য খুব ভালো, এই পাটটাও ভালো, অনেক লম্বা হয়, যার জন্য আমরা এটাই বেছে নিয়েছি। পাট উৎপাদনে দেশের স্বনির্ভরতার পাশাপাশি পাটের সোনালী অতীত ফিরিয়ে আনতে তোষাপাট 8 নামের উন্নত এ জাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজিআরআইয়ের কর্মকর্তারা। আমাদের 90 দিনের গাছে দেখেন হাইটটা কত, পোকামাকড়ের দিকে তাকান এটা একদম খুবই স্মুথ এবং ফাইবারটা খুবই গোল্ডেন ফাইবার। এটা কেন লাভজনক আমরা সে কারণেই বলছি যে এইটা আমাদের জন্য যেরকম হাইট উৎপাদনটাও ভালো, যদি 100-120 দিনে কাটেন তাহলে উৎপাদন অনেক ভালো। ফরিদপুরে এই পাটটার অনেক জনপ্রিয়তা ইতিমধ্যে অর্জন হয়েছে, যেমন জেআরও 524-এর সাথে দেখা যায় এটা 15-20 দিন পানিতে থাকে, তাতেও কোনো গাছ মারা যায় না। এগুলি দেখে আমাদের এলাকার কৃষকরা হাতে কলমে দেখবে এবং শিখবে, এইভাবে আমাদের জাতটা বিস্তার লাভ করবে বলে আশা করি। উচ্চ ফলনশীল তুষাপাট আজাতটি কৃষক পর্যায়ে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে মাঠ দিবস নানা কর্মসূচি হাতে নিয়েছে বিজিআরআই। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। লালমনিরহাটের অন্তত 8টি পয়েন্টে ভাঙন তাণ্ডব চালাচ্ছে তিস্তা নদী। ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে ভাঙন কবলিত মানুষ। পানি উন্নয়ন বোর্ডে জানিয়েছে স্থায়ী বাঁধ নির্মাণে নেওয়া উদ্যোগ প্রক্রিয়াধীন। মিজানুর রহমান মিজুর তথ্য ও ভিডিও চিত্রে আলিম আলরাজের রিপোর্ট। তিস্তায় পানি বেড়ে লালমনিরহাটে ভাঙনের ভয়াবহতা বেড়েছে। গোকুণ্ডার, রাজপুর, খুনিয়াগাছ, মহিষখোঁচা, গোবর্ধন, ডাওয়াবাড়ি, সিন্ধুনা এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। নদী গর্ভে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, আবাদি জমি ও স্থাপনা। রাস্তা বা অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন কেউ কেউ। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে দিশেহারা মানুষ। নদী ভাঙন হয়, আমরা বিভিন্ন জায়গায় অনেক অসহায় হিসেবে মানুষের ঘরে দিয়ে থাকা লাগবে। সব শেষ হয়ে গেছে, ধান ডুবে গেছে, বাদাম ডুবে গেছে, এখন মধ্যে আমাকে তো ঘর বাড়ি নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে এখন এত জায়গা জমি নেই, কোথায় তুলবে? আমার বাড়ি ঘর না যায়, অন্য বাড়িতে থাকছে। আমাদের এখানে নদী খুব ভাঙে, আমরা না হলেও 4-5 বার বাড়ি ভাঙা দিছি। ভাঙন রোধে তিস্তার বাম তীরের কিছু এলাকায়
জিওব্যাগ ফেলা হচ্ছে। ভাঙন কবলিত স্থানগুলো আছে সেগুলো নিয়ে একটি প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি চলমান আছে, রিপোর্ট পাওয়া গেলে এটা নিয়ে একটি প্রকল্প তৈরি হবে। আশা করা যায় প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে তিস্তা নদীর ভাঙন সমস্যার স্থায়ী সমাধান। ভাঙন ঠেকাতে নেওয়া উদ্যোগ যথেষ্ট নয় অভিযোগ করেছেন নদীপাড়ের মানুষ। আলিমাল রাজি, চ্যানেল আই। এবার পার্টেক্স বোর্ডস খেলার খবর। ২০২৪ সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক হয়েছে বাংলাদেশ। আইসিসির ওয়ার্কিং কমিটির সভায় ২০২৭ পর্যন্ত আইসিসির নারী ফ্ল্যাগশিপ টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব সূচি চূড়ান্ত করা হয়েছে। সূচি অনুযায়ী ২০২৪ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আয়োজনের দায়িত্ব বাংলাদেশকে দেওয়া হয়। বাংলাদেশের দুই ভেন্যুতে ১০ দলের অংশগ্রহণে টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ২৩ ম্যাচ। সেপ্টেম্বর অক্টোবর মাসে বসবে এই আসর। এর আগে বাংলাদেশ ২০১৪ সালে ছেলেদের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক হয়েছিল। আইসিসি ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজনের দায়িত্ব দিয়েছে ভারতকে। ২০২৬ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করবে ইংল্যান্ড, এই উপমহাদেশের আরেক দেশ। শ্রীলঙ্কা ২০২৭ সালে প্রথমবারের মতো আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার দায়িত্ব পেয়েছে। শ্রীলঙ্কা এই টুর্নামেন্টের বাছাই পর্ব থেকে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেলেই তারা নারী চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাবে। বিপিএল ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে দুই দুই গোলে ড্র করেছে স্বাধীনতা সংঘ। প্রথমে অবশ্য দুই গোলে এগিয়ে গিয়েছিল দলটি, কিন্তু পরে ঘুরে দাঁড়ায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তাতেই প্রিমিয়ার লিগ থেকে ছিটকে যেতে হলো স্বাধীনতা সংঘকে। ম্যাচের ২৬ মিনিটে ইকবালের গোলে লিড নেয় স্বাধীনতা। বিরতি থেকে ফিরে ব্যবধান ২-০ করেন জিল্লুর, তবে ম্যাচে ফিরতে সময় নেয়নি শেখ জামাল। ওতাবেক ও চিজকের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ২১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে স্বাধীনতা সংঘ। আর মাত্র একটি ম্যাচ বাকি আছে তাদের, কিন্তু এরই মধ্যে অবনমন নিশ্চিত হয়ে গেছে লিগে অভিষেক ম্যাচে বসুন্ধরা কিংসকে হারিয়ে চমক দেখানো দলটির। ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বুধবার বিকেল ৪:৩০। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে ভালো শুরু পায় লাল সবুজরা। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ভালোই প্রস্তুত করেছেন বাংলাদেশের যুবারা। শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র গোলদাতা মিরাজুল ইসলাম ভারতের বিপক্ষেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান। গেছি পর সবাই মেসেজ দিতেছিল, সবাই অনেক খুশি হয়েছে, আর আমিও চাইছিলাম বাংলাদেশ মানুষদের হাসি মুখে দেখার, আর আমি সেটা পারছি, আর এই ধারাটা ধরে রাখতে চাই ইন্ডিয়ার সাথেও। সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চেক রিপাবলিকের বোহেমিয়ান ন্যাশনাল পার্কে দাবানল, আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। আগামী নির্বাচন ২০১৮র মতো হবে না বলে সিইসির মন্তব্য, ভোটে অর্থ পেশিশক্তি বন্ধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান। এবং কৃষিক্ষেত্রে সম্মাননা দিতে ১৩ ব্যক্তির নাম ঘোষণা, কৃষি পোশাকের সম্মান ও মর্যাদা দিতে এই উদ্যোগ বলে কৃষিমন্ত্রীর মন্তব্য। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন ২২৬৬ নম্বরে। এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেলাইঅনলাইন.কম এ লগ ইন করুন। দর্শক, এখনকার সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।